বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। আমরা দেখেছি যে সেদেশের হিন্দুরা কি দুরবস্থার মধ্যে রয়েছে। বারবার সেই ভিডিও এবং তাদের সেই দুরবস্থার নানা পরিস্থিতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। রীতিমতো পুজো দুর্গাপুজো করা যাবে না, মিছিল করে ফতোয়া জারি করা হয়েছিল, সেই খবরও ভাইরাল হয়েছে। সেখানে আবার নতুন করে উত্তেজনা ছড়ালো, আবার অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ, নতুন করে হিংসার আগুন ছড়ালো। ঢাকায় বিক্ষোভ চলাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জোট সঙ্গী জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দলের তরফে শনিবার ঢাকায় একটা সমাবেশের ডাক দেওয়া হয়, এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে। হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ এবং শরিক দলের নেতা কর্মীদের টার্গেট করা হচ্ছে, তাদের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানো হচ্ছে। এবার ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে টার্গেট করেছে আন্দোলনকারীরা। প্রথমে ভাঙচুর করা হয়, তারপরই ধরিয়ে দেওয়া হয় আগুন। কোটা সংস্কার আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন হয়েছিল। বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু অভিযোগ ভারতে থেকেও তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, যার ফলে সমস্যায় পড়ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এবার সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস হাসিনার ভারতে থাকার বিষয়ে রীতিমতো শর্ত চাপালেন। ইউনুসের মতে এই শর্ত মেনে না থাকলে পরিস্থিতি জটিল, অস্বস্তিকর হবে। ইউনুসের ভারতের ওপর শর্ত চাপানোর বিষয়টিকে কিন্তু মোটেও হালকাভাবে নিচ্ছে না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এক সাক্ষাৎকারে ইউনুস জানান, শেখ হাসিনাকে ভারত রাখতেই পারে, তবে শর্ত হলো হাসিনাকে মুখে কুলু পেটে থাকতে হবে, না হলে জটিলতা আরও বাড়বে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে যেসব মন্তব্য করছেন সেগুলিকে অবন্ধুত্বপূর্ণ আচরণ বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলছেন এটা আমাদের বা ভারতের কারো পক্ষে ভালো নয়, এতে অস্বস্তি বাড়বে। একই সঙ্গে আগামী দিনে হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি নিয়েও বাংলাদেশ দাবি জানাতে পারে, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন ইউনুস। তিনি বলেছেন যদি বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত ভারত তাকে রাখতে চায়, তবে শর্ত হলো তাকে চুপ থাকতে হবে। হাসিনার ভারতে থাকাটা যে দেশের মানুষ একেবারেই ভালোভাবে নিচ্ছেন না, তাও ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন ইউনুস। তিনি বলেন তিনি ভারতে আছেন, এতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, আমরা তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে তিনি বিভিন্ন মন্তব্য করছেন, এটা সমস্যা। যদি তিনি চুপ থাকতেন আমরা হয়তো তার কথা ভুলে যেতাম, মানুষ ভুলে যেত, তিনি নিজের জগতে থাকতেন, কিন্তু ভারতে বসে তিনি কথা বলে চলেছেন, এটা কেউ পছন্দ করছে না। তিনি আরও বলেন সবাই এটা বোঝে, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি তার চুপ থাকা উচিত, এটা আমাদের প্রতি একটা অবন্ধুত্বপূর্ণ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন, তিনি তো স্বাভাবিক নিয়মে সেখানে যাননি, জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গিয়েছেন। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের পক্ষেই সওয়াল করেছেন ইউনুস। তিনি বলছেন হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতেই হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংস কাজ করেছেন তাকে এখানে এনে সবার সামনে বিচার করতে হবে। পাঁচই আগস্ট বোনকে নিয়ে দেশ ছাড়ার পর এতদিন পেরিয়ে গেলেও কেন সময় হলো না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শেখ হাসিনার সম্পর্কে কোনো খোঁজ নেবার? নাকি ইচ্ছে করেই ভারতকে এড়িয়ে যাবার জন্য শেখ হাসিনার সম্পর্কে কোনো কিছু জানতে চাওয়া হয়নি? পাঁচই আগস্ট এক ঘন্টার নোটিসে বোনকে নিয়ে দেশ ছাড়ার পর রাষ্ট্রপতি সেদেশের সংসদ ভেঙে দেন। এরপর 8ই আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। আবার অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশের পরিস্থিতি। প্রাক্তন প্রধানমন্ত্রীর সহযোগী জাতীয় দলের অফিস রীতিমতো টার্গেট করে প্রথমে ভাঙচুর, তারপর জ্বালিয়ে দেওয়া হয়েছে।
আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।